আগ্রহী ছাত্রছাত্রী যারা প্রাইমারি টেটের জন্যে ইংলিশ প্যাডাগরির ক্লাসের জন্য অনুরোধ করেছিল ফোন করেছিল তাদের জন্যে গতকাল চারটে থেকে ছটা পঞ্চাশটার মতো ইংলিশ প্যাডাগরি করানো হয়েছিল কারণ ইংলিশ প্যাডাগরির ক্লাস একটু পরে শুরু হবে সেপ্টেম্বর থেকে সেই জন্যে তারা অধীর আগ্রহে ছিল এবং আমার সময় ছিল বলে করেছে এবার দেখুন এক নম্বর আট নম্বর একটা দিয়ে দিয়েছি যে গদ্য শিক্ষার লক্ষ্য হল সমালোচনামূলক চিন্তাভাবনা বোঝার ক্ষমতা তিন পড়ার আগ্রহ চার এই সব উত্তর কিন্তু হবে এই সব কি দ্য এম অফ প্রসে দি এম অফ প্রোস টিচিং ইচ মানে এটা বললাম ইংলিশ পেডাগজি যে এক নম্বর হচ্ছে সমালোচনা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং দুই হচ্ছে কম্প্রিহেনশান অ্যাবিলিটি বোঝার ক্ষমতা তিন হচ্ছে ইন্টারেস্ট ইন রিডিং পড়ার প্রতি আগ্রহ চার অল অফ দিস এখানে অল অফ দিস হবে কেন প্রথম কথায় গদ্যের মধ্যে আমরা সমালোচনামূলক চিন্তাভাবনা পাব এবং বোঝার একটা সক্ষমতা আমাদের থাকতেই হবে যেমন পদ্ধতে থাকে আর পড়ার প্রতি কিন্তু আগ্রহ এই গদ্যতে কিন্তু একটু বেশি আছে পদ্ধত থেকে এটা বিস্তারিত আলোচনা এখানেই সম্ভব নয় ছোট্ট একটা ভিডিও করা হয়েছে সুতরাং এই চারটে বিষয় মানে ইংরেজিটার সঙ্গে বাংলাটা দিয়েছি কেন যাতে ইংলিশ প্যাডাগোজি অনেকে পড়ে বুঝতে পারে না সেই জন্যে বাংলাটা পরপর সাজিয়ে দেওয়া হয়েছে এবং এটা বিভিন্ন রাজ্যের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এম অ্যাপ্রোচ টিচিং ইজ কী সেটা গদ্য শিক্ষার লক্ষ্যটা কি এই পরপর চারটে কিন্তু যে কোনো একটি অপশান কিন্তু দিলে আপনাদের উত্তর কিন্তু পুরোপুরিভাবে ভুল হয়ে যাবে সুতরাং এই যে ইন্টারেস্ট ইন রিডিং অন্য অন্যান্য জায়গা আছে শুধু অনেক ক্ষেত্রে অনেকে ইন্টারেস্ট অফ রিডিং সেটাকে টিক মেরেছে কেউ বলেছে যে কম্প্রিহেনশান অ্যাবিলিটি কেউ এটাকে টিক মেরেছে সেখানেও কিন্তু উত্তরে ভুল হয়ে যাবে এবং ভুল উত্তর এসে যাবে সেই জন্যে এই যে গদ্য শিক্ষার সঙ্গে সঙ্গে যেমন পদ্য শিক্ষা তার সঙ্গেও একটু কিন্তু ফারাক আছে খুব বেশি ফারাক নেই সেটা পরবর্তীতে যখন আবার ভিডিও দেবো তখন বুঝতে পারবে যদিও আজকের গদ্য শিক্ষা এবং পদ্য শিক্ষা দুটোর উপরেই কিন্তু পূর্ণাঙ্গভাবে আলোচনা করে দেওয়া হয়েছিল এবারে দেখুন হুইচ স্কিল উইল কাম লাস্ট ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শেখার ক্ষেত্রে কোন দক্ষতা শেষ দক্ষতা লিসনিং স্পিকিং রিডিং রাইটিং শোনা কথা বলা পড়া লেখা সঠিক উত্তর কিন্তু লেখা এরপর আসছে হুইচ অফ দ্য ফল ইন আর দ্য অ্যাক্টিভ পার্ট অফ দ্য লিসনিং প্রসেস নিচের কোনটি শ্রবণ প্রক্রিয়ার সঠিক সক্রিয় অংশ মেনটেনিং আই কন্ট্যাক্ট চোখের যোগাযোগ নডিং মানে মাথা নাড়ানো আক্সিং ফর ক্লারিফিকেশান স্পষ্টিকরণের জন্য জিজ্ঞাসা এবং অল অফ দিস উপরে সব উত্তর হবে অল অফ দিস অর্থাৎ যে শুনছে শোভন প্রক্রিয়া সে কিন্তু তার চোখের বজায় রাখবে সবসময় চোখ তাকিয়ে থাকবে মাথা নাড়বে কতটা বুঝতে পারছে এবং স্পষ্টকরণের জন্য সে জিজ্ঞাসা করবে এটা বুঝতে পারছি না আমাকে বলে দেবেন মা সুতরাং এখানে দেখা যাচ্ছে যে এটা অল অফ দিস সব উত্তর হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকবার এসেছে এরপরে দেখুন ইনটেনসিভ রিডিং স্ট্যান্ডস ফর খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনটেন্সিভ রিডিং স্ট্যান্ড ফর নিবিড় পড়া মানে রিডিং ফর এনরিচমেন্ট অফ ভোকাবুলারি শব্দমান্ডা সমৃদ্ধ করা রিডিং ফর প্লেজার আনন্দের জন্য পড়া রিডিং ফর ডেভেলপমেন্ট লিটারারি সেন্সিভিটি সাহিত্যিক সংবেদনশীল বিকাশের জন্য পড়া আর রিডিং দ্য টেক্সট দ্য পার্ট ফর ডিটেলস অর্থাৎ বিস্তারিত জানার জন্য অংশ পড়া এটার উত্তর সঠিক বিস্তারিত জানার জন্যে পাঠ্য অংশে পড়া অর্থাৎ রিডিং দ্য টেক্স অফ অল দ্য পার্টস ফর ডিটেলস ইন্টেন্সিভ রিডিং মানে নিবিড়ভাবে পড়া তার বৈশিষ্ট্য কী এরপরে আসছে যে হোয়েন এ চাইল্ড লার্ন ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি উইদাউট মাছ প্র্যাকটিস যখন কোনো শিশু খুব বেশি অনুসরণ ছাড়াই স্বাভাবিকভাবে একটা ভাষা শেখে সেটার উত্তর কোনটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রিহেনশন ভাষা অভিযোজন অ্যাডাপ্ট অ্যাডাপ্টেশন ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিক্ষা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ভাষা অর্জন না ল্যাঙ্গুয়েজ জেনারালি জেনারালাইজেশান মানে ভাষা সাধারণকরণ সঠিক উত্তর ভাষা অর্জন অবশ্যই মনে রাখবে এর একটা শিশু খুব বেশি অনুশীলন ছাড়াই স্বাভাবিকভাবে যেটা যে ভাষা শেখে সেটাকে আমরা সেই উত্তরটা আমরা দেবো ভাষা অর্জন খুব ভালো করে এরা জানবেন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ভাষা অর্জন কখন যখন হয়ে চাইল্ড লার্ন ল্যাঙ্গুয়েজ ন্যাচারালি সাধারণভাবে সে শিখবে উইদাউট মাছ প্র্যাকটিস রকমের সে প্র্যাকটিস করবে না তখন কোন উত্তরটা আমরা দেবো সেটা হচ্ছে ভাষা অর্জন অর্থাৎ ভাষা অর্জন অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এটাই কিন্তু আমরা উত্তর হিসাবে অবশ্যই এখানে দেবো আপাতত এই কটা দেওয়া হল সবগুলো দেয়া সম্ভব নয়